ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা যারা রাজ্য সরকারি কর্মী আছেন আপনাদের জন্য একটি ছোট্ট আপডেট আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন কি বলা আছে, টানা 16 দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এটা আপনারা সবাই জানেন যে আপনাদের টানা 16 দিন ছুটি আছে, কবে থেকে অফিস বন্ধ হচ্ছে, কবে খুলবে। তবুও এই ভিডিওটা বানালাম এই কারণেই যে এই ছুটির মধ্যে অর্থাৎ পুজোর মধ্যেও কিন্তু কিছু কিছু দপ্তর খোলা থাকবে। কোন কোন দপ্তর খোলা থাকবে, কাদের যেতে হবে, এখানে সেটা তুলে ধরা হয়েছে। দেখুন কি বলা হচ্ছে, দুর্গা পুজোয় টানা 16 দিনের ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজ শুক্রবার অফিস হয়ে ফের তা খুলবে লক্ষ্মী পুজোর পর, তবে পুজোর নির্ধারিত ছুটি শুরু হচ্ছে সোমবার 11 তারিখ থেকে, ছুটি শেষ হচ্ছে 22 অক্টোবর। শনি এবং রবিবার মিলিয়ে মোট 16 দিন টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে পুজোর সময় সব দপ্তরের জরুরি বিভাগ খোলা থাকবে, বিপর্যয় মোকাবিলা দপ্তর, পুরসভা, সেচ দপ্তর এবং জরুরি প্রয়োজনের দপ্তরগুলি খোলা থাকবে। নবান্নের কন্ট্রোল রুমও সরকারি দপ্তরে আজ শুক্রবার কাজের শেষ দিন হলেও পুরসভাগুলি শনিবার পর্যন্ত খোলা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই পুজোর সময় দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সুতরাং দেখলেন যে কোন কোন দপ্তরগুলো খোলা থাকবে এবং সব দপ্তরের জরুরি যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো কিন্তু খোলা থাকবে। তবে সমস্ত কর্মচারীকে যেতে হবে না, যারা জরুরি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের যেতে হবে। এর জন্য তো অবশ্যই ডিপার্টমেন্টগুলি আলাদা আলাদা করে অর্ডার প্রকাশিত হয়তো করেছে, আপনারা জেনে গেছেন। দুর্গাপূজা শুরু হচ্ছে, আপনাদের সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। সকলে আপনারা পুজো ভালো করে কাটান, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন। অবশ্যই আপনাদের পুজো ভালো কাটবে, কেমন আপনাদের পুজো কাটলো সেটা অবশ্যই পরে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।